নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে বিজেপি যথারীতি রাস্তায় নেমেছেন এবং আন্দোলন তারা কিন্তু ক্রমাগত করে চলেছে। আজকের আন্দোলন ছিল না, আজকে সচেতনতা করা। এই সচেতনতা করার শিবির যেটা চলছে বা যে প্রয়াস চলছে বিজেপির, এক ঘন্টার জন্য করেছে 11টা থেকে 12টা অবধি, তার মধ্যে কিন্তু সারা জায়গায় দিয়েছে গোটা রাজ্য জুড়ে। কারণ প্রায় প্রত্যেকটা জায়গায়, কিছু জেলা বাদ দিয়ে, প্রায় প্রত্যেকটা জায়গায় বিজেপির কার্যকর্তা যেখানে যেখানে আছেন এবং যেখানে যেখানে সংগঠনের উন্নতি সাধনের জন্য এবং মানুষের স্বার্থের জন্য রাস্তায় নামতে পেরেছে বিজেপি, সেখানেই নেমেছে এবং পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেছে বিজেপি যে পেট্রোল ডিজেলের দাম কেন্দ্র সরকার কমালেও রাজ্য সরকার কেন কমাচ্ছে না, অর্থাৎ দাবি তোলা। অভিনব কায়দায় আজকে প্রচার করেছেন রাজু ব্যানার্জি। নৈহাটি থেকে একটা ছবি আমরা পেয়েছি, সেটা হচ্ছে গরুর গাড়ি নিয়ে। আসলে এই গরুর গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু দেখিয়েছেন মদন মিত্র, তিনি হঠাৎ করে গরুর গাড়ি। অবশ্য গরুর গাড়ির মিছিলটা কিন্তু সবার আগে এসেছিল কংগ্রেসীদের, কংগ্রেস করেছিল গরুর গাড়ির মিছিল এবং সেই মিছিলে কংগ্রেসের সেই কার্যকর্তা গরুর গাড়ি ভেঙে পড়ে যায়। তো যাই হোক, সেই ঘটনার পরে মদন মিত্র এখানে নিয়ে আসেন এবং এখন সেই একই কায়দায়, অভিনব কায়দায় গরুর গাড়ি নিয়ে প্রচারে নেমেছেন কিন্তু রাজু ব্যানার্জি এবং বিজেপির কার্যকর্তারা নৈহাটিতে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে এবং বিভিন্ন জায়গায় যেখানে যারা পেরেছেন, 11টা থেকে 12টার মধ্যে যে প্রদর্শন করার কথা ছিল সেই প্রদর্শনটা করেছেন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন। এবার আরও নিশ্চয়ই কাজ আছে, আরও কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন যারা আছেন আর কি, বাস সংগঠন, এদের সবাইকে বোঝানো, যারা যারা তেল পেট্রোল ডিজেল ইউজ করছে তাদেরকে বোঝানো। কারণ না বোঝালে মানুষ এখনও জাগে না, জানে না, মানুষ জানতে চায় না, মানুষ বুঝতে চায় না। তাৎক্ষণিক যে লাভ সেই লাভটাই ভাবে, পরবর্তী যে ক্ষতি সেটা যদিও ভাবে না মানুষ, তবু মানুষের উচিত বা মানুষকে বোঝানো উচিত যে এই রাজ্যে চাইলেই মুখ্যমন্ত্রী কিন্তু আরও 5 টাকা কি 10 টাকা কি 6 টাকা কি 3 টাকাও কমাতে পারেন পেট্রোলে, এবং ডিজেলে আপাতত 8 টাকা অবধি কমাতে পারেন তিনি, তারপরেও তার খরচ চলবে। কিন্তু তিনি পারছেন না, তিনি দেখাচ্ছেন অজুহাত যে আমি এইটা করলে, আমি যে প্রকল্পগুলো করছি সেই প্রকল্পগুলো কোথায় যাবে, বাস্তব সত্যি। কিন্তু একটা জিনিস কি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, তৃণমূলের কেউ সেই বিষয়টাকে বলছেন না, কিন্তু আরেকটা কথা হচ্ছে বিজেপিও কেউ সেভাবে বলছেন না যে পশ্চিমবঙ্গে তো এইটুকু ক্ষতির চিন্তা করে যে কী করে চলবে ভাবছেন, আর কেন্দ্র সরকার এই যে ছাড় দিল 5 টাকা এবং ডিজেলে 10 টাকা, এই ছাড় দেওয়ার ফলে কত টাকা টোটাল লস হয়েছে জানেন? শুনে নিন, টোটাল লস হচ্ছে 40,000 কোটি টাকা লস, বোঝা গেল? এই 40,000 কোটি টাকার যে লসটা, সেটা কিন্তু এই মানুষের জন্যই তাকে ছাড়তে হলো। আসলে এই লসটা কেন, লাভটা কি? কেন্দ্র সরকারের হাতে কি আরও টাকা আছে? কেন্দ্র সরকার কি এই লসটা করে রিকভারি করতে পারবে? কেনই বা কেন্দ্র সরকার এত টাকা চাপিয়েছিল? এই সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু কেউই বলছে না। এখানকার মিডিয়া তো মুখে কুলু পেটে আছে, কারণ তারা কিচ্ছু বলে না। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন, মোদির বড় বড় হেডলাইন, মোদি জবাব দাও বলে বড় বড় হেডলাইন হয়, কিন্তু পেট্রোল ডিজেলের দাম অন্যান্য রাজ্যে কমে যাচ্ছে, কেন্দ্র সরকার এক্সাইজ ডিউটি কমিয়ে নিল, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কেন ভ্যাট কমাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু কোনো বড় বড় হেডলাইন তৈরি হচ্ছে না। আন্দোলনগুলোকে ছোট করে দেখানো হবে এবং চেষ্টা চলবে যেভাবে মুছে দেওয়ার ব্যাপারটা। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখন সামনে নিয়ে আসা হচ্ছে অন্য কিছু, অর্থাৎ যেটা সরকার ওই রাজ্য সরকার বিরোধী কোনো কিছু হলেই সেটাকে সরিয়ে দেওয়া এবং রাজ্যে যাবতীয় সন্ত্রাস হলে সেটাকে চেপে দেওয়া। একটা ঘটনা আপনাদের এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার একজনকে মেরেছে, পা তুলে, বুকে পা তুলে রেখে দিয়েছে, সেই ঘটনাটা সামনে এসছে এবং সেই ঘটনাটা সামনে আসার সঙ্গে সঙ্গে তাকে, সরি, সিভিক ভলেন্টিয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে মনে হয়। তার হয়ে অনেকে নেমেছেন, তার বিরুদ্ধেও অনেকে আছেন। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে থাকা ভদ্র সাজা মানুষরা বিরোধিতা করছেন, একদম ঠিক কথা। এখানে ছোট্ট দুটো কথা আপনাদের সঙ্গে, মানে অনেকের সঙ্গে আমার হয়তো মতের পার্থক্য হবে।
সেটা হচ্ছে ওই ছেলেটি অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ার ছিল। দেখো সিভিক ভলেন্টিয়ারদের যে বিভিন্ন জায়গায় রবরবা, যেভাবে যে আওয়াজ দেয়, যেভাবে যারা করে সেগুলো যদিও নিন্দনীয়, কারণ আমি নিজে ভুক্তভোগী, আমার সাইকেলটাকে ফেলে দিয়েছিল, আমি সাইকেল নিয়ে বেচারা সাইকেলটাকে রেখেছিল, সেটাকে যেন দূর করে ফেলে দিল। এবং সিভিক ভলেন্টিয়ার আওয়াজ এমন যেন মনে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নয়, সে এসপি হবে কোনো। যাই হোক, এরকম দেখা অভিজ্ঞতা থেকেও আমি বলছি, ওই যে ছেলেটি অর্থাৎ যে ছেলেটির সিভিক ভলেন্টিয়ার বুকে পা তুলেছিল, সে যুক্তি দিয়েছে যে পড়ে যাচ্ছিল এবং দেখিয়েছে সে মেরেছে। দেখুন একটা কথা আপনাদের বলি, কোট আনকোট, সেটা হচ্ছে আমি একজন মার্শাল আর্টিস্ট, আমি ডিফেন্স পার্সনকে অনেককে শিখিয়েছি কী করে ডিফেন্স করতে হয় এবং অনেককে শিখিয়েছি কী করে কাউকে অ্যাটাক থেকে বাঁচাতে হয়। দেখুন এখানে ছেলেটি যে কাজটা করেছিল সেটা একটা অ্যাটাকের একটা পদ্ধতি, অর্থাৎ কাউকে যদি ধরতে গেলে ওই হয় হরতে হয়, মানে মাঝে মাঝে হয়ে যায়, লাথি মাঝে মাঝে চলে যায়, কারণ লাথি না মারলে সে পড়বে না। সেখানে দাঁড়িয়ে অনেকে সাধারণ চোখে মনে হবে এটা হতে অপরাধ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই যে কয়েক সেকেন্ডের মধ্যে যে ঘটনাটা ঘটে যায় তার মধ্যে সেই ছেলেটার মাথার মধ্যে সেটাই কাজ করে ওকে আটকে রাখতে হবে, এটা হচ্ছে সাধারণ কথা। আমি যদিও ছেলেটিকে কখনোই বলছি না ছেলেটি ঠিক কাজ করেছে, তবুও আমি বলছি যেহেতু আমি মার্শাল আর্টের মানুষ আমি জানি এটা হয়ে যায়, অর্থাৎ হিট অফ দ্য মোমেন্ট, যখন একজন মানুষ অ্যাকশনে নামে তার এগুলো ভুল হয় স্বাভাবিক। তো সেই ভুলটাকে নিয়ে একদম আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গের ওপর গলায় চেপে মেরে দেওয়া হয়েছে, সেই ঘটনাকে যদি এক জায়গায় করে দেন তাহলে ছেলেটার প্রতি অবিচার করা হবে, কারণ যে ছেলেটি ধরা পড়ে, যে লোকটি ধরা পড়েছে মোহাম্মদ জাফর, সে কিন্তু ক্রিমিনাল, সে একজন ক্রিমিনাল, এবং সে এরকম করে পকেট কাটে, মারে এবং মুখে ওদের ব্লেড থাকে বলে অভিযোগ পাওয়া যায়। তো সেও কিন্তু ক্ষতি করতে পারতো, কে কত লোকের কত মেয়ের ক্ষতি করেছে, কত লোকের যে ক্ষতি করেছে, টাকা কত যে নিয়ে নিয়েছে, সেই অপরাধটাকে গৌণ করে দিয়ে এইটাকে মুখ্য করে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। তবুও ঠিক আছে যা বলছেন, আমি আবারও বলছি সিভিক ভলেন্টিয়ারদের যে ঔদ্ধত্য সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা থানার নেই, কারণ থানাতে সিভিক ভলেন্টিয়ার যাদের রিক্রুট করা হয় ম্যাক্সিমামই হচ্ছে এই তৃণমূল থেকে সমস্ত আমচা চামচা বেলচাদের রেফারেন্স করে এবং আমচা চামচা বেলচাদের বাড়িটি সব লোকজন এরা জোগাড় ঢোকে, এবং এরা তারা ভেবে নেয় যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কেন, ভারতবর্ষের সেনা ফেনার ওপরে আছি, এরকম ভাবা অনেকেও আছে। কিন্তু এই ক্ষেত্রে ছেলেটি যেটা করেছে সেটা কিন্তু অ্যাকশনের মোমেন্টের মধ্যে হয়েছে, আবারও বলছি তাকে ডিফেন্ড না করে বলছি। চলুন আবার ফিরে আসি পুরনো প্রসঙ্গে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এই যে আন্দোলন করছে, সেই আন্দোলনের ফাঁকে যেটা আমরা দেখতে পেলাম যে আন্দোলনের মধ্যে যেখানে তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষকে কর ছাড় দিতে পারে রাজ্য সরকার, কিন্তু তারা দিচ্ছে না। এই যথার্থ সত্যটাকে বারবার সামনে না নিয়ে এলে কিন্তু এই রাজ্যের মানুষ আবার ঘুমিয়ে পড়বে। সামনেই আসছে পুরভোট, এই পুরভোটে কিন্তু এই ইফেক্টটা কিন্তু আসবে যদি না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভাবে। এবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার তো বলছে যে কেন্দ্র তো এত লাখ টাকা নিয়ে নিয়েছে, আমরা তাহলে কী পাচ্ছি, আমরা কী পাবো, এত লাখ কোটি টাকা তুলে নিয়েছে। আচ্ছা এই যে কদিন আগে একটা সৌগত রায় হাত জোর করে প্রার্থনা করলেন যে ছমাসের জন্য আরও বাড়িয়ে দেওয়া হোক টাকাটা, মানে বিনামূল মূল্যে মানুষকে খেতে দেওয়া হোক, সেই টাকাটা কে দেবেন মমতা ব্যানার্জি বলতে পারবেন কেন্দ্রকে? সেই টাকার ভর্তুকিটা কে দেবে? কেন্দ্র তো দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে টাকাটা এতদিন ধরে দিয়ে গেল সেটা কোথা থেকে এলো? এত যে ভ্যাকসিনেশন ফ্রিতে হলো, যেটা আপনি বলেছিলেন ফ্রিতে দেবো কিন্তু আদৌ দিলেন না, তো ফ্রিতে না দেওয়া ভ্যাকসিন এত 100 কোটির ওপরে গেছে, আজ তো মানে 107 কোটি 115 কোটির দিকে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা এই ভারতবর্ষের যে টিকাকরণ হচ্ছে সেটাও তো একটা ব্যাপার আছে, এই সমস্ত টাকা আসে কোথা থেকে, এগুলো ভাবার ব্যাপার আছে। এই সমস্ত নিয়ে থাকবে আমার ভিডিও পরবর্তী, মানে রাত্রিবেলা আজকে থাকবে ভিডিও, সেটা দেখবেন অবশ্যই, এবং সেখানে আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা পারি যুক্তি দিয়ে বোঝানোর যে অ্যাকচুয়ালি কী হচ্ছে না হয়েছে। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে রাজ্য সরকারকে কিন্তু চাপে ফেলছে এই বিজেপির আন্দোলন, এবং বিজেপি যদি আন্দোলনটা লাগাতার করে যায় তাহলে কিন্তু ফল দেবে। আর এই 19 তারিখে 19শে ডিসেম্বর ভোট আসছে, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, ব্রেকিং নিউজ একটাই ছিল যে 19শে ডিসেম্বর ভোট কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, এবং তারা জানিয়ে দিয়েছে পুরো ভোট হবে কলকাতা এবং হাওড়ায়। যদিও বিজেপি চাইছে এটার বিরুদ্ধে আদালতে গিয়ে এটাকে স্থগিতাদেশ আনতে এবং ফেব্রুয়ারিতে সব সাথে একসঙ্গে যাতে করা যায়, তবে আমার মনে হয় না এটা হবে বলে, কারণ এটা হওয়া স্বাভাবিক ব্যাপার যে ভোট হবে, সেই বুঝে প্রস্তুতি নেওয়া উচিত। বিজেপি বলুন, সিপিএমের বলুন, তৃণমূল তো অলরেডি নিয়ে নিয়েছে, কংগ্রেসের উচিত যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে, এবং ISFL উচিত প্রার্থী যেখানে যেখানে দেবে, অর্থাৎ যারা যেখানে যেখানে প্রার্থী দেওয়ার ক্ষমতায় আছেন তাদের মতো করে জায়গা সাজানো এবং তাদের নির্বাচনী প্রচার চালু করা, মানে যেভাবে হোক করা, এগোনো, এছাড়া কোনো রাস্তা সামনে নেই, কারণ ভোট এখানে হবেই। আর এই ভোটের আগে এই যে তেলের সমস্যা নিয়ে যেভাবে বিজেপি রাস্তায় নেমেছে, এর সুফল দেখা যেতে পারে, যে হয়তো এর সুফল না এর কুফলটা পেতে পারে তৃণমূল কংগ্রেস, কারণ রাজ্যে যদি কর না কমায় তাহলে একটা জিনিস প্রতিপন্ন হয়ে যাবে, কিছু মানুষ ছাড়া
কিছু একদম ফিক্সড মানুষ আছে, আপনারা জানেন কার কথা বলছি আমি, তারা ফিক্সড আছেন, তারা ভোট দেবেন একদম, বাকি যারা আছেন তারা কিন্তু হলে চিন্তা ভাবনা করবেন। তো আগামী দিনে যে পুরো নির্বাচন হবে তাতেও প্রভাব পড়লেও পড়তে পারে, আর না হলে বাংলার জনগণ যেভাবে চলে সেভাবে চললে তো নাও পড়তে পারে। এটাই ছিল এখনকার বার্তা, এবং পরবর্তী বার্তা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এবং মনে রাখবেন মধ্যিখানে থাকবে রান্নাঘর, রুদ্রবার্তা রান্নাঘর, সেটা যেরকম থাকে অ্যাজ ইট ইজ মঙ্গল বৃহস্পতি শনি সেটা থাকছে, আর পরের বার্তা রুদ্রবার্তা থাকছে রাত্রি 10টার কাছাকাছি, দেখতে থাকবেন রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে চ্যানেল উইথ ডিফারেন্স, এখানে যা কিছুই দেখবেন যুক্তি সহকারে, অযৌক্তিক কোনো কিছু বা চাপিয়ে দেওয়া কোনো কিছু বা বলে দেওয়া এখানে পাবেন না। আসি এখনকার মতো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।